আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো মালটা গাছ। মালটার পাশাপাশি এনাদের আরও মিশ্র ফসল আছে, আমরা সেটাও দেখব। এখন আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটি হলো এই মালটা গাছগুলোকে কীভাবে দ্রুত সময় আপডেট করতে হয় সেই কাজটা আমাদেরকে করতে হবে। আপনি যে কাজটা করছেন এটা হলো এই যে সার আপনি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার এখানে কোনো রোয়াশ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এই গাছ কি আপনার সারগুলো নিতে পারবে? নিতে পারবে না। এখন আপনার সম্পূর্ণ জমিতে সেচ দেওয়া এই মুহূর্তে সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে চতুর্পাশে একটু কোদাল দিয়ে বেঁধে নিতে হবে। নিয়ে এখানে আপনাকে সার দিতে হবে, সাথে কিছু শুকনো গোবর অথবা জৈব সার মিক্সড করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার পানি রস ধারণ ক্ষমতা এখানে বৃদ্ধি হবে, আর এই গাছগুলো যখন রস পাবে তখন কিন্তু এটা সুন্দর হবে। এবং পাশাপাশি আপনাকে স্প্রেগুলো চালাই যেতে হবে, কারণ এই আপনার হলো লাল মাকড়ের জন্য হলো সানমেকটিন, এন্থ্রাক্সের জন্য হলো নাভারা, ঠিক আছে, আর হলো ওই যে জাপোকা আমরা দেখতে পাচ্ছি এর জন্য হলো ইমিটাম স্প্রে করতে হবে, আর হলো মাটিতে হলো খাবার দিতে হবে। এই খাবারটা যখন আপনি দিবেন, দেওয়ার পরপরে আপনি সেচ দিবেন, দিলে দেখবেন আপনার গাছগুলো অনেক সুন্দর হবে। কিন্তু এখন আপনি যেভাবে করতেছেন এতে আপনার খুব একটা লাভবান আপনি হতে পারবেন না। দেখেন আপনার সারগুলো কিন্তু পড়ে আছে, এভাবে কিন্তু সার দেওয়া যাবে না, সারগুলো আপনার অপচয় হচ্ছে। সেক্ষেত্রে আমি কীভাবে বলে দিলাম কী করতে হবে, এই দিক দিয়ে আপনার একটা নালা তৈরি করে নিতে হবে, সুন্দর করে নিয়ে এখানে আপনাকে সার দিতে হবে এবং হলো জৈব সার দিতে হবে। দিলে দেওয়ার পরে শেষ দেখবেন যে আপনার গাছ দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমাদের চাষি ভাইয়েরা অর্থাৎ বিভিন্ন জায়গায় যারা বাগান করতেছে বিভিন্ন ফসলের সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা আমাদেরকে ফোন করতেছে। আমাদের যতটুকু সম্ভব যাদের কাছে গিয়ে পরামর্শ দেওয়া সম্ভব আমরা তাদের বাগানে গিয়ে পরামর্শ দিয়ে আসছি। তো সেক্ষেত্রে আমাদের যে চাষি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার প্রায় একর দেড়েক জায়গা আর কি, তো ওনারা হলো তিনটা ফসল মিশ্র মানে ফসল হিসেবে চাষাবাদ করছে। তো ওনারা অনেক সময় বুঝে না বুঝে বাগান করে, সেক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কারণ সবাই মানে যে সব কিছুই জানবে তা না। তো আমরা সেটাকে হলো সুন্দরভাবে শুধরাই নেব, কীভাবে আমাদের এই গাছগুলোকে কেটে ছাটাই করলে ভালো হবে, কীভাবে সার প্রয়োগ করলে ভালো হবে এ বিষয়ে আমরা দিক নির্দেশনা দেব। তো আপনার ফসলের আপনি কোনো সমস্যা দেখা পাচ্ছেন এখন এই মুহূর্তে? না, আপনি সমস্যা বুঝতে পারেন নাই বিদায় স্যার, আপনাকে ডাকছি এটা কীভাবে আমরা চাষ করলে এই জিনিসটা লাভবান হতে পারবো আপনার এই পরামর্শ দেওয়া। ধন্যবাদ। আপনাকে প্রথমে একটা বাগান করতে গেলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আমি যে ফসলটা করব সেই ফসলটা ভবিষ্যৎ কী আছে, এই ফসলের আপনার ভবিষ্যৎ আপনি ওটার ফল হইলে বাজার করতে পারবেন কি না, বাজারে চাহিদা আছে কি না, বা ভবিষ্যতে চাহিদা থাকবে কি না এই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। দুই হলো আপনার এই জমি থেকে যখন আপনার এই কৃষি পণ্যগুলো উৎপাদন হবে অর্থাৎ ফসল উদ্ভূতবে, এই ফসলগুলো আপনি ঠিকভাবে বাজার করার জন্য নিয়ে যেতে পারবেন কি না, আপনাকে এই ফলটা খেতে সুস্বাদু কি না, এবং এই ফসলটা আপনার যে আপনি উৎপাদন করতেছেন এতে আপনার খরচের পরিমাণটা কীরকম হতে পারে, ফলের পরিমাণটা কীরকম হতে পারে। দেখা গেছে আপনি এমন একটা গাছ, আপনি একটা এমন একটা ফসল চাষ করলেন যে ফসলটা আপনার খরচেই হলো 3000 টাকা, কিন্তু আপনি বিক্রি করবেন 3000 টাকা, এখানে তো আপনার সময়ের ব্যাপার আছে, আপনি শ্রম দিচ্ছেন সেটা তো অটোমেটিকলি আপনার একটা লস হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে পরিকল্পিতভাবে করতে হবে। আপনার এই ফসলের আমরা এক ফার্স্ট যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের চাষি ভাইয়েরা বরাবরই এই ভুলটা করে থাকে। আপনারা দেখেন যে এটি কিন্তু মালটা গাছ, বাড়ি ওয়ান মালটা আপনারা দেখতে পাচ্ছেন যে মালটা গাছের কিন্তু কলমটা এই জায়গায় লাগানো, ঠিক আছে, কিন্তু আমাদের নিচে দেখেন প্রচুর পরিমাণে কুশি দিয়ে দিছে, যেটা হলো রুট থেকে কুশি দিয়ে দিছে। এই কুশিগুলো কিন্তু আমরা সময় মতো ভেঙে দিচ্ছি না, এই কুশিগুলো আমরা ভেঙে না দেওয়ার কারণে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে জাত এবং আমরা যেটি হলো আমরা কলম দিয়েছি সেটা কিন্তু আমাদের ভালো হচ্ছে না, না হওয়ার কারণে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফসলটা পাবো না, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে, আমাদের হলো ফল অনেক পরে আসবে, আর আপনার খাদ্যেরও কিন্তু অনেক অপচয় হবে। আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে আপনার কলমের নিচে যে কুশিগুলো আছে সেই কুশিগুলো সুন্দর করে চিকিৎসার দিয়ে আপনাকে ছাঁটাই করে ফেলতে হবে। তারপরে আপনার এই গাছ শাখা পোশাখাগুলো কোনটা বড় আছে কোনটা ছোটো আছে ছাঁটাই করে একটু সুন্দর করে দিতে হবে। তাহলে দেওয়ার পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিতে হবে। আমরা আর একটা গাছ যদি দেখি, যেমন আপনার এই আম গাছ, এটা আম গাছ কিন্তু আপনার বাগানের জন্য
আমি মনে করি খুব একটা উপযোগী না। সেক্ষেত্রে কি হবে আপনারা দেখেন, এই সায়নটা এখানে লাগানো আছে ঠিক আছে, কিন্তু আপনার এখানে কুশি খুবই কম, কুশি পরিমাণটা খুব কম। সেক্ষেত্রে কি করবে আপনাকে হলো সার দিয়ে দিতে হবে, পর্যাপ্ত দিতে হবে। খাবারটা যখন গাছে লেগে যাবে তখন আপনাকে কী করতে হবে এই কুশিগুলো ছাটাই করে দিতে হবে। দিলে কী হবে এখানে অনেকগুলা কুশি হবে, তখন এই গাছটা আপনার ফল ধারণ ক্ষমতা অনেক বেশি হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একই গাছ, এই গাছের কিন্তু রুট থেকে যে কুশিটা বের হয়েছে সে কুশিটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু আপনার যে মালটা গাছের যেটা ছায়ন লাগানো আছে সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু তা বুঝতেছি না, আমরা কিন্তু আপনারা কিন্তু চাষ করে যাচ্ছেন বাট আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা আপনার মেন গাছ কোনটা, কোনটা মেন গাছ না। কিছুদিন পরে আপনি দেখবেন যে এটা বড় হয়ে গেছে, এটা আস্তে আস্তে মাইনাস হয়ে গেছে। আপনি রেখে দিলেন, ফলের সময় দেখবেন যে আপনার কাছে ফল নাই, কী হলো আপনার কিন্তু মেন গাছটা কিন্তু মরে গেছে। এই জন্য আপনাকে কী করতে হবে, এই জায়গাটা হলো এই কলমের নিচে যে কুশিটা এটা আপনাকে ছাটাই করে দিতে হবে। গাছটিতে দেখতে পাচ্ছি যে আমাদের এই গাছে হলো যে রোগটা আক্রমণ করছে এটাকে অঙ্গ বিকৃতি বলা হয়, ঠিক আছে। প্রচুর পরিমাণে কুশি দিবে কিন্তু আসলে কাজের কাজ কোনো কুশি হবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে হলো ছাটাই করে ফেলতে হবে, ছাটাই করে ফেলে সঠিকভাবে খাবার দিতে হবে এবং আপনাকে স্প্রে করতে হবে ইমিটা প্রতি লিটার পানিতে 1 ml, অটোস্টিন হলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সানমেকিং প্রতি লিটার পানিতে 1.5 ml। যদি আপনি স্প্রে করেন আর মাটিতে যদি খাবার দেন এই আমের গাছটা আর এরকম থাকবে না, সুন্দরভাবে নতুন কুশি দিয়ে দিবে। এই যে আপনি গাছটা লাগিয়েছেন, আপনার এই গাছে দেখেন এটা কি আপনি মনে করছেন মালটা গাছ? হ্যাঁ মনে করছিলাম মালটা গাছ, কিন্তু এটা কি জানেন এটা কি? এটা কিন্তু মালটা গাছ না, এটা কিন্তু আপনার এই যে জামুরের গাছ। হ্যাঁ এটা সায়নের নিচে, এটা হলো আপনার সায়ন, সায়নের নিচে কিন্তু এটা আপনি চিকে চাপিয়ে সুন্দর করে কেটে দেবেন, এটা আপনি সুন্দর করে চিকে চাপিয়ে এভাবে কেটে দেবেন, এটা আপনি সুন্দর করে চিকে চাপিয়ে কেটে দেবেন। দিলে কী হবে আপনার হলে এই গাছটা সুন্দর হবে। আবার আপনি কী করবেন এইদিকে কুশি বের হচ্ছে, এই কুশিগুলো আপনি একটু ছাটাই করে দেবেন, দিয়ে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেবেন মাটিতে। তাহলে কী হবে অনেকগুলো কুশি দিয়ে গাছটা আপনার অনেক ঝোপাল হবে, এতে আপনার ফলের পরিমাণটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। শুধু বাগান করলেই হবে না, বাগানের যত্ন নিতে হবে। আর কিছু বলার আছে? ধন্যবাদ। আপনাদের লাল মাটি কৃষি আমরা দেখছি যে আমরা যে বাগানে লাভবান হওয়ার জন্য আপনারা যে আমাদের পিছনে যে একটা সময় বা শ্রম দিচ্ছেন, আমরা কীভাবে লাভবান হবো আপনাদের লাল মাটি কৃষিকে ধন্যবাদ। আপনারা মাঝে মধ্যে আইসা যে আমাদের বাগান কীভাবে আমরা চাষাবাদ করবো তাদের সার্বিক সহযোগিতা করে, এটা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বরাবরই আমরা যে কাজটা করে থাকি, আমরা আসলে বিভিন্ন ফসল অনেকে ইউটিউব চ্যানেল দেখে, দেখার পরে কিন্তু গতানুগতিকভাবে ওরা চেষ্টা করে ইউটিউব চ্যানেল যেভাবে চ্যানেলে যেভাবে প্রচার প্রচারণা করে সেভাবে ওনারা বাগান করে দেয়। সাবধান, আপনারা শুধু ইউটিউব চ্যানেল দেখেই আপনারা হলো ফসল করবেন না, আপনারা বুঝবেন আপনার ফসলের সমস্যাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, আর মানে এক কথায় সব কিছু আপনাকে জেনে শুনেই করতে হবে। যেমন এই বাগানে আমরা এসে দেখে যে অবস্থা দেখতেছি, আশা করি এটা আমরা 1 মাসের মধ্যে আপডেট করে ফেলবো, 1 মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যে সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা যদি না আসতাম সেক্ষেত্রে এখানে অনেক ভুল থেকে যেত, চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হইতো। তো যে কোনো ফসলে লাভ এবং লস আছে, দুটাই আছে, কিন্তু আমরা কিন্তু অনেক ভুলের কারণে লস করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে ভেবেচিন্তে আমাদেরকে এই প্রজেক্টগুলো করতে হবে। আসসালামু আলাইকুম।